ক্লাস টেন অনুশীলনী 3.5 কোয়েশ্চন নম্বর 3 রোমান 4 5x + 7y = 19 3x + 2y = 7 এই সমীকরণ দুটিকে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব আর বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। তো প্রথমে আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব, তাই এখানে লিখে নিব আমরা প্রতিস্থাপন পদ্ধতি। তো এখন আমরা সমীকরণ দুটিকে লিখে নিব 5x + 7y = 19 এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। তারপর ওটা হচ্ছে 3x + 2y = 7 এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। তো আমরা কী করবো প্রতিস্থাপন পদ্ধতিতে করার জন্য এক নং সমীকরণ থেকে এক্সের মান নির্ণয় করব। তো এখানে লিখে নেব এক নং হইতে। তো এক নং সমীকরণটা হচ্ছে 5x + 7y = 19। তো এখানে আমি 5x রাখবো এখানে, তারপরে এখানে 19 লিখে প্লাস 7y আমরা ডান দিকে নিয়ে নিব, হয়ে যাবে -7y। ইমপ্লাইস এখান থেকে শুধু আমরা x রাখবো এখন, আর 19 - 7y, আর এক্সের সঙ্গে যে 5 আছে এটা যাবে নিচে ডান দিকে গিয়ে। তো এখানে এক্সের মান আমরা এত পেয়ে গেলাম, তো এটাকে দিয়ে দিব তিন নম্বর সমীকরণ। তো এখন আমরা কী করবো, এক্সের যে মান পেয়েছি এই মানকে দুই নং সমীকরণে বসিয়ে দেবো, তাহলে আমরা y এর মান পেয়ে যাব। তো এখানে লিখে নিব আমরা দুই নং সমীকরণে এক্সের মান বসিয়ে পাই। তো আমরা এখানে দুই নং সমীকরণটা লিখে নিব 3x + 2y = 7। তো এখানে 3 আর এক্সের মধ্যে ইনটু আছে, আমরা ইনটু দিয়ে দিলাম। তারপরে এক্সের যে মান পেয়েছি এখানে আমরা এক্সের মানটা বসিয়ে দেবো 19 - 7y/5 19 - 7y/5 + 2y = 7 ইমপ্লাইস এখানে আছে 3, এখানে আছে 1 নিচে। তো আমরা 3 দিয়ে এটাকে গুণ করবো আর 1 দিয়ে এটাকে গুণ করবো। তো 3 × 19 হয়ে যাবে 57, আর এখানে থাকছে -7। তো 3 সাথে 21, এখানে আছে -3 সাথে 21, আর থাকছে y 5 একে 5 +2y = 7 ইমপ্লাইস। তো এখানে আমরা লসাগু নিব, লসাগু হচ্ছে 5 দিয়ে 5কে আমরা যদি ডিভাইড করি থাকবে 1 দিয়ে এটাকে আমরা গুণ করে দেব, এটাই থাকবে 57 - 21y। আর এখানে যে 2 রয়েছে এটা আমরা গুণ করে দেবো, 5 দুগুণে 10, আর এখানে থাকছে y = 7। তো এখানে আমরা y পেয়েছি 21y, এটা পেয়েছি +10y। তো প্লাস একটা মাইনাস একটা, তো এখানে আমরা প্লাসে মাইনাসে মাইনাস করবো। 21 থেকে যদি আমরা 10 মাইনাস করি এখানে কত থাকবে, 11 থাকবে। তো প্রথমে আমরা লিখে নিব 57, তারপর হচ্ছে -11y। 10 যদি আমরা মাইনাস করি থাকছে এখানে 11, আর থাকছে এখানে y। তো বড় নাম্বার হচ্ছে 21, এটার সঙ্গে মাইনাস, তাই এখানে আমরা মাইনাস দিলাম = 7। তো এখন কী করবো, আমরা এটাকে কোনাকুনি গুণ করব, ক্রস মাল্টিপ্লিকেশন করব। এখানে আছে 1, তো এটার সঙ্গে আমরা 1 করব, আর 5 এর সঙ্গে আমরা 7 করব। তো এটার সঙ্গে 1 করলে এটাই থাকবে 57 - 11y = 535। তো এখন আমরা এখানে রয়েছে -11y, এটাকে বাঁদিকে রাখবো, আর এখানে রয়েছে 35, এটা লিখবো, আর 57কে আমরা নিয়ে যাবো ডান দিকে, +57 ডান দিকে গিয়ে হয়ে যাবে -57 ইমপ্লাইস -11y। তো এখানে আমরা এটার সঙ্গে এটা মাইনাস করবো, 57 থেকে যদি আমরা 35 মাইনাস করি কত থাকবে, তো এখানে থাকবে 22, যেহেতু বড় নাম্বারের সঙ্গে মাইনাস আছে তাই এখানে মাইনাস হবে ইমপ্লাইস এখান থেকে শুধু আমরা ওয়াই রাখবো। তারপরে এখানে লিখবো -22, আর ওয়াইয়ের সঙ্গে যে -11 এটা বাঁ দিক থেকে ডান দিকে গিয়ে বসা যাবে, -11 নিচে বসা যাবে। তাহলে এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল করে দিলাম, আর এখানে আমরা যদি এটাকে কাটাকাটি করি 2 = 22। তো y = আমরা কী পেলাম এখানে, 2 পেলাম। তো এখানে আমরা y এর মান পেয়ে গেলাম। এখন আমরা কী করবো, y এর মানকে তিন নং যে সমীকরণ পেয়েছিলাম আমরা এখানে, তিন নং সমীকরণে বসিয়ে দিলে আমরা x এর মানটা পেয়ে যাবো। তো এখানে আমরা লিখে নিব তিন নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। তো এখানে আমরা তিন নং সমীকরণটা লিখে নিব, তিন নং সমীকরণটা হচ্ছে x = 19 - 7y/5 x = 19 - 7y/5 এটা হচ্ছে তিন নং সমীকরণ। তো x = 19 - 7 এবং ওয়াইয়ের মধ্যে ইনটু আছে, আমরা 7 লিখে ইনটু দিয়ে দিলাম। তারপরে ওয়াইয়ের যে মান পেয়েছি এখন 2 পেয়েছি, তো এখানে আমরা ওয়াইয়ের জায়গায় 2 লিখব, আর নিচে আছে 5 ইমপ্লাইস x = 19 রাখবো এখানে, মাইনাস দিয়ে দেবো 7 দুগুণে 14, আর নিচে থাকছে 5 ইমপ্লাইস x = তো এখানে নিচে থাকছে 5, তো এখানে আমরা 19 থেকে 14 মাইনাস করবো, কত থাকবে, 5 থাকবে ইমপ্লাইস x = এখানে আমরা কী করবো, এটাকে কাটাকাটি করবো 5 একে 5। তো এখানে আমরা কী পেলাম, 1 পেলাম।
তো আমরা লিখবো এখানে অতএব এক্স ইকুয়াল টু ওয়ান আর ওয়াই ইকুয়াল টু আমরা কী পেলাম টু পেলাম। তো এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান। তো এই সমীকরণগুলিকে আমরা আবার বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করব। তো আমরা লিখে নিব বজ্রগুণন পদ্ধতি। তো এখানে আমরা লিখে নিলাম বজ্রগুণন পদ্ধতি। তো এখানে দুটি সমীকরণ আছে, সমীকরণ দুটিকে আমরা লিখে নিলাম। তো এখানে আমরা এটাকে কী করব, ফাইভ এক্স প্লাস সেভেন ওয়াই লিখে নাইনটিনকে আমরা বাদিকে আনবো। তো প্লাস নাইনটিন বাদিকে আনলে হবে মাইনাস নাইনটিন, তো ইকুয়াল টু দিয়ে থাকবে এদিকে জিরো। তো এটা হচ্ছে এক নম্বর সমীকরণ। তারপর এটা হচ্ছে থ্রি এক্স প্লাস টু ওয়াই, এখানে প্লাস সেভেন বাদিকে আনলে হবে মাইনাস সেভেন আর ইকুয়াল টু দিয়ে থাকবে জিরো। এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ। তো এখন আমরা এখান থেকে লিখব এ ওয়ান ইকুয়াল টু, অতএব এ ওয়ান, এ ওয়ান হচ্ছে প্রথম সমীকরণ থেকে এক্সের সহগ ফাইভ। তারপরে এখান থেকে আমরা নিব বি ওয়ান, বি ওয়ান হচ্ছে ওয়াই এর সহগ সেভেন। তারপরে সি ওয়ান হচ্ছে মাইনাস নাইনটিন। দ্বিতীয় সমীকরণ থেকে নিব এ টু, এক্সের সহগ থ্রি, বি টু ওয়াই এর সহগ টু, এবং সি টু হচ্ছে মাইনাস সেভেন। তো এখন আমরা বজ্রগুণন পদ্ধতির যে ফর্মুলা আছে এটা লিখে নিব। তো এখন আমরা এখানে মানগুলো বসিয়ে নিব, এক্স, তারপর হচ্ছে এখানে বি ওয়ান, বি ওয়ান হচ্ছে সেভেন ইন্টু দিয়ে সি টু মাইনাস সেভেন ব্রেকেটে দিব, তারপর হচ্ছে মাইনাস বি টু, টু ইন্টু দিয়ে সি ওয়ান মাইনাস নাইনটিন ব্রেকেটে দিয়ে দিব এটাকে ইকুয়াল টু দিয়ে, এখানে থাকছে ওয়াই আর নিচে থাকছে সি ওয়ান মাইনাস নাইনটিন ইন্টু দিয়ে এ টু থ্রি মাইনাস সি টু মাইনাস সেভেন ব্রেকেটে দিব ইন্টু দিয়ে এ ওয়ান ফাইভ থাকছে ওয়ান উপরে, আর এখানে থাকছে এ ওয়ান ফাইভ ইন্টু দিয়ে বি টু, বি টু হচ্ছে টু মাইনাস এ টু থ্রি ইন্টু দিয়ে বি ওয়ান, বি ওয়ান হচ্ছে সেভেন। ইমপ্লাইস, তো এখানে আছে এক্স, তো এটা আমরা গুণ করব সাত সাথে উনপঞ্চাশ, এখানে আছে মাইনাস প্লাস, প্লাসে মাইনাস হবে মাইনাস, আর এখানে আছে মাইনাস, মাইনাস হয়ে যাবে প্লাস, উনিশ দ্বিগুণ হয়ে যাবে আটত্রিশ ইকুয়াল টু ওয়াই, তিন উনিশ হবে সাতান্ন, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, পাঁচ সাথে হয়ে যাবে পঁয়ত্রিশ ইকুয়াল টু, এখানে থাকবে ওয়ান উপরে, তারপরে পাঁচ দুগুণ হচ্ছে দশ মাইনাস তিন সাথে একুশ। ইমপ্লাইস এখানে থাকছে এক্স, তো আমরা কী করবো মাইনাসে প্লাসে মাইনাস করব, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো ফোরটি নাইন থেকে আমরা থার্টি এইট মাইনাস করবো। তো এখানে থাকবে এলিভেন, যেহেতু বড় নম্বরের সঙ্গে মাইনাস তাই এখানে মাইনাস হবে ইকুয়াল টু, এখানে থাকছে ওয়াই। তো এখানে যে আমরা লিখেছি ফিফটি সেভেন, তিন উনিশে সাতান্ন, তো এখানে মাইনাস এখানে প্লাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হবে, তো এটা কী হবে প্লাসে মাইনাসে মাইনাস হবে, আমরা ফিফটি সেভেন থেকে থার্টি ফাইভ মাইনাস করব। তো এখানে থাকবে টোয়েন্টি টু, যেহেতু বড় নম্বরের সঙ্গে মাইনাস তাই এখানে মাইনাস হবে ওয়ান, তো এখানে আছে টেন মাইনাস টোয়েন্টি ওয়ান, তো এখানে টোয়েন্টি ওয়ান থেকে আমরা টেন মাইনাস করব, তো এখানে থাকবে এলিভেন, এখানেও বড় নম্বরের সঙ্গে মাইনাস তাই এটাকে মাইনাস দিয়ে দিলাম। তো এখন আমরা কী করব, যে এখানে প্রথমটার সঙ্গে আমরা তৃতীয়টা করব, তারপরে দ্বিতীয়টার সঙ্গে আবার তৃতীয়টা করব। তো প্রথমটা লিখে নেব এক্স ডিভাইড মাইনাস এলিভেন ইকুয়াল টু ওয়ান ডিভাইড মাইনাস এলিভেন, ওয়ান ডিভাইড মাইনাস এলিভেন, এবং দ্বিতীয়টা লিখব ওয়াই ডিভাইড মাইনাস টোয়েন্টি টু ইকুয়াল টু দিয়ে আবার তৃতীয়টা লিখব ওয়ান ডিভাইড মাইনাস এলিভেন। তো এখন আমরা এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করে নিব মাইনাস এলিভেনের সঙ্গে, আমরা এক্স, এক্স এটা প্রথমে করব, মাইনাস এলিভেন এক্স হবে ইকুয়াল টু দিয়ে মাইনাস এলিভেন ইন্টু ওয়ান হবে মাইনাস এলিভেন। তো এখান থেকে আমরা শুধু এক্স রাখবো, এক্স ইকুয়াল টু থাকবে উপরে মাইনাস এলিভেন, আর এক্সের সঙ্গে যে মাইনাস এলিভেন ছিল বা দিকে এটাকে আমরা ডান দিকে নিয়ে যাব, এটা নিচে বসা যাবে মাইনাস এলিভেন। তো এখানে মাইনাস মাইনাস ক্যান্সেল হবে আর এগারো একে এগারো, তো এখানে এক্সের যে মান পাচ্ছি আমরা ওয়ান পাচ্ছি, তো এখানে এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়ান, আবার হচ্ছে এদিকে। তো এখানে আমরা মাইনাস এলিভেনের সঙ্গে ওয়াই করবো, প্রথমে ওয়াই মাইনাস এলিভেন ওয়াই থাকবে ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি টু, আর ওয়ানে যদি আমরা ইন্টু করি হবে মাইনাস টোয়েন্টি টু, ইমপ্লাইস এখান থেকে শুধু আমরা ওয়াই রাখবো ইকুয়াল টু মাইনাস টোয়েন্টি টু থাকবে উপরে, আর ওয়াইয়ের সঙ্গে যে মাইনাস এলিভেন এটা থাকবে নিচে ডান দিকে গিয়ে,
वाई इक्ुअल टू माइनस माइनस कैंसिल कर दिलाम दु एगारो हे बस तो एखे थक टू तो एखे हमें क्यों पेलम अतएव एक्स इक्ुअल टू वन एवं वाई इक्ुअल टू पेलम टू तो प्रतिस्थापन पद्धति तो सेम आंसर पे एक्स इक्ुअल टू वन पे वाई इक्ुअल टू टू पे तो ये हमारे आंसर।